আজ আমাদের মহানায়ক, আমাদের সবার মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তাই ওনার জন্য আমার একটা ছোট্ট শ্রদ্ধাঞ্জলি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি, মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। এই যে ঘরটায় আমি দাঁড়িয়ে আছি MT1 স্টুডিওতে, এই ঘরটাতেই উত্তম কুমার এসে বসতেন। ওনার সব কিছু জিনিস একই রকম ভাবে রাখা আছে। এই ওনার খাট, এখানে উনি শুতেন, উনি বিশ্রাম নিতেন। এই যে ওনার চেয়ার, এই চেয়ারে উনি বসে মেকআপ নিতেন, এই আয়নাতেই উনি মেকআপ নিতেন, এই চেয়ারে উনি রেস্ট নিতেন। এটা ইজি চেয়ার একটা। এখানে একটা ওনার আলনা রাখা আছে, আলনায় ওনার জামা কাপড় থাকতো টাঙানো। আর নিচে একটা খড়ম আছে, ওই খড়মটা উত্তম কুমার পায়ে দিতেন, ওনার খড়মটাও রাখা আছে। আর এখানে ওনার ছবি আছে। আজ 3 তারিখ, ওনার জন্মদিন। তো আমি একটা মানে কেমন একটা আমি বলে বোঝাতে পারবো না, আমার কেমন এখন লাগছে এই ঘরটাতে দাঁড়িয়ে, যে ঘরটায় উত্তম কুমার থাকতেন, যে ঘরটায় উত্তম কুমার বসতেন, সময় কাটাতেন, স্ক্রিপ্ট পড়তেন, সেই ঘরটায় আমি এখন এসেছি। এই ঘরটা সবসময় বন্ধই থাকে, আজকে ওনার জন্মদিন, সেপ্টেম্বর মাসের 3 তারিখ বলে এই ঘরটা খোলা হয়েছে। তো আমার জীবনের একটা ভীষণ বড় অভিজ্ঞতা যে আমি এই ঘরটাতে আজকে এসে দাঁড়াতে পারলাম। উত্তম কুমারের বাড়িতেও আমি গেছি, আমার বন্ধু উত্তম কুমারের নাতি গৌরব দা, সৌরভ, আমরা একসাথে কাজও করেছি। তো ওনার বাড়িতেও গেছি, ওনার বাড়িতে গিয়েও আমার সেম ফিলিং হয়েছিল, এই বাড়িতে উনি থাকতো। আর আজকে ওনার মেকআপ রুমে ঢুকে আমার একটা ভীষণ আমার গায়ে কাটা দিচ্ছে এখন, যে ওনার মেকআপ রুমে আমি দাঁড়িয়ে আছি। এটা আমার জন্য বিশাল বড় একটা পাওনা। তো আপনাদের জন্য আমি ভিডিওটা বানালাম, আপনাদের যাতে ভালো লাগে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখে নিন আপনারা উত্তম কুমারের ঘর, এই ঘরেই উনি থাকতেন, এই ঘরেই উনি মেকআপ নিতেন, স্ক্রিপ্ট করতেন, সবকিছু এই ঘরেই হতো। তো আজ আমার তরফ থেকে ওনাকে অনেক প্রণাম, উত্তম কুমারের আজ জন্মদিন, যার জন্য আমরা এই ইন্ডাস্ট্রিতে এখন কাজ করছি, যে আমাকে ইন্সপায়ার করেছে ছোটবেলা থেকে। মহানায়ককে অনেক অনেক প্রণাম আমার তরফ থেকে।